গাইজ আজকের যে নতুন কালেকশন ফ্যান্সি ফটোগ্রাফি সার্ভিসেস দেখতেই পাচ্ছ বহুত বড় কালেকশন হয়ে গেছে আজকে তো আমি দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে 60% মানুষ সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখছো আর 40% মানুষ সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো তো আলাদা স্ক্যাম করছো ভাই তোমরা আমার সাথে কি হচ্ছে এটা কি করছো সাবস্ক্রাইব করো দেখো চোখের তলায় ডার্ক সার্কেলস পড়ে গেছে তার জন্য সানগ্লাস পরে ভিডিও বানাচ্ছি তো কমেন্টে জানিও তো সানগ্লাস পরে ভালো লাগছে কিনা আর এটাও কমেন্ট করে দিয়ে যে চোখের তলায় ডার্ক সার্কেলস কি করে তোলা যায় যাই হোক আজকের ভিডিওটা ভালো হতে চলেছে ভিডিওটা পুরোটা দেখো মজা হবেই তো গাইস আমি যে ভিডিওটা ছেড়েছিলাম ডিএসএলআর এর সেই ভিডিওটাকে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ অনেক তো যাই হোক অনেকে আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে ডিএমস ও করেছো যে আরো এরকম মানে আরো কালেকশন নিউ কালেকশনের ভিডিও চাই ডিএসএলআর এর উপরে তো তোমরা অনেকে ডিএসএলআর লাভার আছো বুঝতে পারছি তো যাই হোক আমি আবার আজকে চলে এসেছি সেই ডিএসএলআর এর ভিডিও বানাতে তো ভিডিওটাকে পুরোটা দেখো ও তার আগে বাই দ্য ওয়ে হে গাইস দিস ইজ ইওর বয় সিড আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মশাই চলো ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইবটা করো কি করছো করো তোমাদের অনেক রিকোয়েস্টের পরে আমাকে অনেক ডিএমস করেছো তোমরা ইনস্টাগ্রামে আর ফেসবুকে যে নতুন কালেকশন নিয়ে ভিডিও আনো ফ্যান্সি ফটোগ্রাফি সার্ভিসেস তো আবার আজকে চলে এসেছি নিউ কালেকশন নিয়ে আজকে দেখতে পাচ্ছ অনেক কালেকশন আছে তো এক এক করে দাদার থেকে শোনা যাক আর দেখো ভিডিওটা আজকের যে নতুন কালেকশন ফ্যান্সি ফটোগ্রাফি সার্ভিসেস দেখতেই পাচ্ছ বহুত বড় কালেকশন হয়ে গেছে আজকে তো দাদা আমাদের এক এক করে বলবে তো চলো দেখো হ্যালো সালাম নমস্কার সব থেকে আজ আপনার ফ্যান্সি ফটোগ্রাফি সার্ভিসে স্বাগত জানাই ওয়েলকাম আবার আপনার সামনে উপস্থিত হয়েছি আমরা নতুন নতুন ভ্যারাইটিস নিয়ে যেমন আপনি দেখছেন ক্যামেরা মাধ্যমে অনেকগুলো মডেল আছে নতুন সেকেন্ড হ্যান্ড সবই আছে পাশে কাউন্টারও দেখো অনেক জিনিস আছে ডিএসএলআর যা লাগবে ডিএসএলআর লেন্স যা লাগবে গিম্বেল ব্যাগ পোট্রা সেট মানে টোটাল অ্যাসেসরি লাইট ফ্ল্যাশ গান সবই আছে আমার কাছে একবার আসবেন ভিজিট করুন যেরকম সবসময় বলি আবার বলছি ভিজিট করতে বলছি কিনতে বলছি না এটা কি আছে পছন্দ হলে নেবেন না হলে কোনো একদমই একদমই একদম দাম ঠিকঠাক হলে জিনিস ঠিকঠাক হলে কিনবেন আমি তো সবসময় বলি মার্কেট ভেরিফাই করে লাস্টে শেষে দিকে কিনুন বাস একটা একটা করে আপনাকে দেখাই যেমন যে সোনি আছে ভিডিও ক্যামেরা এটা হচ্ছে এটা প্যানাসোনিক MDS2 আছে আচ্ছা তারপরে হচ্ছে MDS1 এটা হচ্ছে আপনার AGSC 90 এটা হচ্ছে আপনার NX 100 তারপরে ভেতরে আছে আপনার 2500 1500 এখানে MDS2 এগুলো ধরে নিন আপনি যে আছে 30 থেকে 32 হাজার আছে মানে ফ্রেশ মাল আছে অরিজিনাল অ্যাক্সেসরি চার্জার ব্যাটারি সমেত একদমই একদমই এটা হচ্ছে 18000 এটা 18000 টাকা দাম আছে মানে অনেক লোকের কাছে বাজেট কম হয় ভাই রোজগার করতে হবে তাদের জন্য রেখেছি এটা হচ্ছে 18000 প্রফেশনাল ভিডিও ক্যামেরা আছে আচ্ছা এসডি আছে মাইক অপশন আছে আর তারপরে এটা হচ্ছে এজিএস নাই ভিডিও মডেল এটা দাম হচ্ছে আপনার 45000 এটা হচ্ছে NX 100 এটা দাম হচ্ছে আপনার 80000 টাকা সোনির এটা এরকম মার্কেটে আপনার 72 থেকে 75 হাজার পাবেন কিন্তু কন্ডিশন খুব ভালো হবে না দেখতে পারেন আপনি মানে যেরকম কন্ডিশন সেরকম দাম আমার কাছে 75 হাজার পাবেন কিন্তু এটা একদম মিড কন্ডিশন এটা ফ্রেশ মাল আছে এটা হচ্ছে 80000 ঠিক আছে আচ্ছা আচ্ছা তাছাড়া ডিএসএলআর যে আছে ক্যানন
ক্যাননে আপনি আর শুরু করি, ক্যাননে যেমন কম বাজেটে 8-10,400 আছে, তার উপরে গেলে আপনার 1000 হয়, তার উপরে গেলে 1100-1200-1300, তার উপরে গেলে 1500, আচ্ছা আচ্ছা, আর 3000 অনেক আছে, মোটামুটি 700-600, তারপরে 750, আর প্রফেশনাল যদি আপনি নেন তাহলে 750-680 সবই আছে, 90 আছে। টোটাল আর নিকনে টোটাল এ টু জেড ভ্যারাইটিস আছে, ক্যানোনো এ টু জেড ভ্যারাইটিস আছে, যেমন বাজেট আপনার সব মাল আছে আমার কাছে, একবার ভিজিট করুন, নতুন মালও আছে। আর এখানে লাইট গুলো দেখছে, যা মার্কেট ভেরিফাই করে যেটা বেস্ট প্রাইস হবে সেদিকে কিনবেন, কিন্তু একবার আমার কাউন্টারে আমি চাই আপনি ভিজিট করুন, আপনি দাম কেনার কথা পড়ে আগে এসেই দেখুন, একবার দেখুন, নিশ্চয়ই দেখুন, না দেখলে আইডিয়া হবে না। আমার কাছে ফ্রেশ মাল ছাড়া আমি রাখি না, ভালো মাল না হলে বলে দেবো কি আজকে ছেড়ে দিন। এগুলো ভিডিও ক্যামেরা তো দেখলেন, এবার যে আছে DSLR দেখুন, নিকন 3200, মাল একদম ফ্রেশ আছে, এটা আপনার 14,000-15,000 বাজেট করলে হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 3300, এটা হচ্ছে 16,000 টাকা। এটার দাম হচ্ছে আপনার 22,000-23,000, যেরকম কন্ডিশন সেরকম দাম। আচ্ছা আচ্ছা, এটা কি আছে, ফোল্ডিং এলসিডি আছে, ফুল এসডি আছে, আচ্ছা আচ্ছা, স্ক্রিন আছে, ওয়াইফাই আছে, ওয়াইফাই ছাড়া, ওয়াইফাই ছাড়া, এটা এটা 22,000-23,000, আচ্ছা আচ্ছা, এটা 1100-1400 টাকা, 855 সব 855 দিয়েছে, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে নিকনে 5000-5000 ফোল্ডিং এলসিডি, এটা আপনার 15,000 টাকা রেঞ্জে হয়ে যাবে। ক্যানন 600D, এটা হচ্ছে 18,000, এটা ফোল্ডিং এলসিডি, কিন্তু এটা টাচ স্ক্রিন নেই। আচ্ছা, বিগিনার যারা ইউটিউব শুরু করেছে তারা আমাকে অনেকেই বলেছে যে কোনটা হলে ভালো হয়, মানে কোন ক্যামেরা ভালো হবে ইউটিউবের জন্য ভিডিও বানানোর জন্য। যদি বাজেট আছে তাহলে ক্যানন 200D নিয়ে নেবেন, সেটা 32,000-33,000 পাবেন। আচ্ছা আচ্ছা, আর না হলে ওর থেকে বেশি বাজেট হলে 200D Mark II নেবেন, আচ্ছা, সেটা 42,000 টাকা। আর যদি বাজেট কম আছে তাহলে 600-700 ভালো ক্যামেরা। আচ্ছা আচ্ছা, মোটামুটি সবই মডেল আছে, ফুল ফ্রেমও আছে নিকনে ক্যাননে। আচ্ছা আচ্ছা, একবার আসুন, দেখা করুন, দাম রিজনেবল পাবেন, জিনিস অরিজিনাল জিনিস পাবেন, আর 1 বছর ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, সোনি আলফা মিররলেস, সোনি মিররলেস 6300-6000 পাবেন, 6400 পাবেন, আচ্ছা সবই রেডি আছে। তারপরে আপনার এগুলো আছে 3100, 14,000 টাকা, 18,200, এটা 600D যেরকম বলেছি, 18,000 টাকা, নিকোনে 5300, এটা হচ্ছে আপনার 24,000 টাকা, 24,000 টাকা। এগুলোর কন্ডিশন কেমন আছে? এটা একটু মানে ডাল আছে, একদম ফ্রেশ হলে 28,000-29,000 যাবে। আচ্ছা, ফোল্ডিং এলসিডি আছে, আচ্ছা, ক্যামেরা কিছু প্রবলেম আছে, এটা 1300D, 17,000 টাকা, দেখুন যেরকম কন্ডিশন সেরকম দাম, দেখুন 1200D, 16,000 টাকা, 16,000 টাকা, 855 এগুলো হচ্ছে ফুল ফ্রেম 60, ফুল ফ্রেম, এসব বডি আপনার 35,000-36,000 খালি বডি। তারপরে এই দিকে আপনার 1,05,000, আর সঙ্গে লেন্স যদি নেবেন 30,000 টাকা অ্যাড হয়ে যাবে, 1,30,000-35,000 ফুল ফ্রেম, এটা মার্ক 4, তারপরে 150-600 আছে, তারপরে 200-500 আছে নিকনে,
মানে একদম নতুন কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন এটার প্রাইস কত আছে সব আছে, 4K ওয়ালা আছে, ফুল এইচডি ওয়ালা আছে, সবই আছে রেডি। আচ্ছা আচ্ছা, একবার এসে দেখুন খালি, তারপরে পছন্দ হবে আশা করি, ভালো লাগবে। ঠিক আছে, এই বলে নমস্কার জানি। তো গাইজ, তোমাদের অনেক 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 রিকোয়েস্টের পরে আজকে আবার এসেছিলাম DSLR এর দোকানে, ভিডিওটা বানালাম। আগে কিছু বলতে পারিনি, পরেই বলে দিচ্ছি, কিছু মনে করো না ভাই। যাই হোক, তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। মানে অ্যাকচুয়ালি ওই দোকানটা থেকে আমাকেও বলেছিল আসতে, তো আমিও এসেছি, আর তোমাদের জন্যই মেনলি এসেছি, তোমরা চেয়েছো দেখতে, তাই জন্যই তো এসেছি। তো আজকে নতুন কালেকশন নিয়ে ভিডিওটা বানিয়েছি, তো অবশ্যই তোমাদের ভালো লাগে, লেগেছে ভালো, না লাগলেও বলে ভালো লেগেছে, বুঝতেই পারছো। তো গাইজ, আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যা যা করার করে নাও ভাই, করে নাও, কোনো অসুবিধা নেই। এমনি ভাই আমার লাইফে প্রচুর স্ক্যাম চলছে, দেখো চুল সেলুন হলো আমার সাথে স্ক্যাম করে দিয়েছে। যাই হোক, তো DSLR এর ভিডিওগুলো যারা যারা দেখছো তারা তারা ডিসক্রিপশনে দোকানের নাম্বার দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, চলে আসো, দেরি করছো কেন, চলে আসো, এসে কিনে নাও। আর হচ্ছে ব্যাপারটা, যে রাস্তায় যে ব্যাপারটা আজকে হলো, মানে আমি এটা দুটো পার্টে ভিডিওটাকে ডিভাইড করে দেবো, একটা হচ্ছে DSLR এর ভিডিওটা আলাদা হবে, আর রাস্তায় যে পার্টটা মানে হলো ওটা আলাদা করে দেবো। এবার কি হয়েছে সেটার জন্য তো ভিডিওটা দেখবে, হোপসো ওই পার্টটা আগে আসবে, মানে রাস্তায় যে ঘটনাটা হয়েছে সেই পার্টটা আগে আসবে, আর DSLR এর পার্টটা পরে আসবে। তো যাই হোক, সাপোর্ট করো ভাই, ভাইকে সাপোর্ট করো, করো করো হচ্ছে। যাই হোক, কি করছো, সাবস্ক্রাইব করো, এই চ্যানেলে খেলা হয়, চলো।